এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ময়লার স্তূপে, যে স্তূপটি রয়েছে মাতুয়াইলে, এবং এই যে আমরা যে পাশে রয়েছি সেই পাশের যে ময়লা স্তূপটি রয়েছে সেই ময়লা স্তূপ থেকে তৈরি হবে জৈব সার। এবং এরই আগে যে 10 বছর থেকে 15 বছর আগে যে ময়লাগুলো ফালানো হয়েছিল সেই ময়লার উপরে এই মুহূর্তে শাকসবজি চাষ হচ্ছে এই মাতুয়াইলে। এবং এই শাকসবজি রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তারা সাধারণ মানুষ কিন্তু কিনে খাচ্ছে এই এই শাকসবজিগুলো। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই একই পাশে যে 10 থেকে 15 বছর আগে যে ময়লা স্তূপ ফালানো হয়েছিল সেই ময়লা স্তূপের মধ্যে বিভিন্ন রকমের শাকসবজি এই মুহূর্তে উৎপাদন করছে এই স্থানীয়রা। এবং অন্য পাশে যে ময়লা স্তূপটি রয়েছে সেই ময়লাতে যে এই মুহূর্তে রয়েছে সেই ময়লা থেকেই তৈরি হবে জৈব সার, এবং সেই জৈব সারের জন্যই প্রসেসিং যেখানে হবে সেই ঘরটি কিন্তু এই মুহূর্তে তৈরি করা হচ্ছে, যেমনটা আসলে স্থানীয়রা বলছেন এবং স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত এই মুহূর্তে জানার চেষ্টা করব। এটা ময়লা দিয়ে এখানে জৈব সার তৈরি হচ্ছে, এই জৈব সার দিয়ে বিভিন্ন ওই চার বাগানে শাক সবজি আরও কিছু গাছ গছলা নার্সারির মধ্যে ব্যবহার হয়। আমি এখানে এটা কয়েকটা করছি, আমরা এখানে এই জায়গায় সিটাঙ্গে করছি, তারপর সেই গাউছিয়ে করছি, তারপরে বরিশালে, ফিরোজপুরে কয়েকটা করছি। এই ময়লাটা আছে না, এটা প্লাস্টিক দিলে বাঁচবে, বাঁচার পরে এই ময়লাটা মাটিটা নিয়ে এটা জৈব সার তৈরি করবে।